আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন আরো জানাচ্ছি আমার রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কিছু ছবি দেখে ছবি লক্ষ্য করছি ছবিগুলো দেখছি আসলে ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি একটু করে লক্ষ্য করো এক একটি ছবি এক এক রকম এক একটি মানুষ এক এক রকম কারো কেউ চশমা দিয়েছে কেউ চশমা দেয় নাই একজন চুলের কাটিং আলাদা চেহারা এক একজনের এক এক এটা দেখে আসলে আমরা কি বুঝতে পারি এখানে আরো কিছু ছবি দেখি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা একটু ভালো করে দেখবে বুঝতে পারবে সেটা হচ্ছে বৈচিত্র বৈচিত্র বলতে আমরা বুঝি হচ্ছে বিভিন্নতা ষষ্ঠ শ্রেণীতে আমরা বাংলাদেশের আটটি বিভাগ সম্পর্কে জেনে একটি স্থানীয় বৈচিত্র্য পত্র অর্জন করেছিলাম এবার আমরা একটি আঞ্চলিক বৈচিত্র্য অর্জন করার লক্ষ্যে কাজ করব অঞ্চল বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট এলাকা বা কোন স্থানে নির্দিষ্ট পরিধি এটি অনেক ছোট হতে পারে আবার অনেক বড়ও হতে পারে যেমন একটি গ্রামের যেমন নির্দিষ্ট অঞ্চল হয় তেমনি বিশ্বেরও নির্দিষ্ট অঞ্চল হতে এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই মানুষগুলোর ভিন্নতা রয়েছে এক একটা অঞ্চল আলাদা এক একটার ভাষা আলাদা হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশের ষষ্ট্টি জেলা রয়েছে এর মধ্যে এক একটা জেলার মানুষ এক এক ভাষায় কথা বলে বাংলা ভাষাটাকে একটা ভিন্ন ভিন্নতে উপস্থাপন করে আঞ্চলিক ভাষায় কথা বলে এগুলো হচ্ছে মূলত হচ্ছে ভিন্নতা তো এক এক দেশের মানুষ এক এক রকম এক এক ভাষায় কথা বলে থাকে কেউ বাংলাতে কথা বলে কেউ হিন্দিতে কথা বলে কেউ ইংরেজিতে কথা বলে এদের কালচার চলাফেরা চলচরিত্র এক একটা এক রকম হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা নয়ের আঞ্চলিক বৈচিত্র্যপত্র এটা হচ্ছে প্রথম ক্লাস বৈচিত্র্যের সৌন্দর্য তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একটা চল্লিশ ওখানে গেলেই এই শিখন অভিজ্ঞতা নয়ের প্রথম শাসনটি তোমরা দেখতে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমরা ক্লাস সেভেনের ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা বলতেছি আজকে তোমাদের সাথে যেটা হচ্ছে আঞ্চলিকপত্র একটু করে খেয়াল করো এখানে আমরা মানুষগুলো কোন দেশের বলতে পারবে এখানে যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষগুলোর চেহারা হচ্ছে খুবই সুন্দর আর এই মানুষগুলো হচ্ছে কালো আসলে এক এক দেশের মানুষের কারো গায়ের রং কালো কারো সুন্দর এটা এক এক দেশের মানুষের এক এক কালচার এবং এ ভিন্নতা থাকতে পারে এগুলো আমরা যে মানুষগুলো দেখতে পাচ্ছি এগুলো নাইজেরিয়ার মানুষ এগুলো হচ্ছে আমেরিকার মানুষ এভাবে একটা মানুষ আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যে মানুষগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করি আসলে বিভিন্ন কালচার ভিন্নতা রয়েছে সামাজিক অনুষ্ঠান ভিন্নতা রয়েছে ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমারা এগুলো হচ্ছে মারমা এগুলো হচ্ছে গারো এগুলো হচ্ছে ত্রিপুরা এগুলো হচ্ছে ম্রো এটা ম্রো এটা হচ্ছে বোম এই সম্প্রদায়গুলোরও তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে এগুলো হচ্ছে ভিন্নতা আমরা একই দেশে বসবাস করি যদিও কিন্তু আমাদের ভিন্নতা রয়েছে আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এবং সবকিছুতে পোশাক আশাকিও আমাদের ভিন্নতা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুসলমানদের একটি বিয়ের অনুষ্ঠানের ছবি তাহলে এখানে আমরা যে মানচিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এশিয়া মহাদেশের একটি মানচিত্র এখানে বিভিন্ন দেশের যে ইন্ডিয়া তারপর হচ্ছে আফগানিস্তান চায়না বিভিন্ন দেশ আমরা দেখতে পাচ্ছি তো এ দেশগুলোর মানুষগুলোর ভিন্নতা মানুষদের চলাফেরা এক একটা এক রকম রয়েছে তো এখানে যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এবার আমরা বিশ্বের একটি অঞ্চল দক্ষিণ এশিয়া সম্পর্কে জানার চেষ্টা করব এবং সফলভাবে জানতে পারলে আমরা একটি আঞ্চলিক অর্জন করতে পারব এখানেও আমরা দক্ষিণ এশিয়াতে যদি আমরা বসবাস করছি আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো এক একটা রাষ্ট্রের আহ বাসা এক এক রকম এক একটা মানুষের আহ জীবনযাত্রার মান এক এক রকম চেহারা এক এক রকম এগুলো হচ্ছে মূলত ভিন্নতা

পরিস্থিতিতে দেখতে চাও কি দেখতে চাও এই বিষয়গুলো তুমি এই লাইনটার ভিতরে লিখবে বা আমাদের ভিডিওর কেমন কমেন্ট বক্সে লিখে দিবে লেখার পর কয়েকজন লেখাগুলো পরে শোনাও এবং ওই বক্সের নিচে লেখাটিও শিক্ষার্থীদের পড়ে তোমরা কি বুঝলে তা বলতে পারবে তাহলে এটা আমরা ক্লাসে যখন আলোচনা করবো আমরা সহজে এগুলো আমাদের আরো ভালোভাবে জানা হয়ে যাবে এখানে আমরা দুইটা বক্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ঘরে একজন শিক্ষার্থী তার মুখের অবয়ব আঁকবে এটা হচ্ছে এই ঘরটার ভিতরে যদি তুমি বর্তমানে তুমি যে পর্যায়ে আছো এভাবে করে যদি তোমার একটি ছবি আঁকো এবং একশো বছর আগের একজন মানুষের অবয়ব আঁকো তাহলে আজকের যে মানুষটির চেহারা আজকের মানুষটির যে চলাপেরা আজকের মানুষের পোশাক আশাক যেরকম ছিল এটা কিন্তু এক বছর একশো বছর আগে কিন্তু এরকম ছিল না আমাদের জীবনযাত্রার মান যেরকম এখন আছে সেটা একশত বছর আগে কিন্তু এরকম ছিল না তখন আমাদের গাড়ি ছিল না আমরা আমাদের খাওয়া দাওয়ার সমস্যা ছিল আমাদের পোশাক আশাকের সমস্যা ছিল অনেক প্রযুক্তি থেকে আমরা অনেক দূরে ছিলাম আজকের এই দিনে আর একশো বছর আগের এই দিন অনেক পার্থক্য রয়েছে তোমরা একটু চিন্তা করো আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আঁকা অবয়বে নিচের এবং একশো বছর আগের একজন মানুষের মধ্যে পার্থক্যগুলি বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এর কত হচ্ছে তোমাদেরকে বাড়ির কাছ দিচ্ছি এটা দেখো একটু চিন্তা করো আহ বর্তমানে তুমি যে অবস্থায় আসো এখানে এক নম্বরে লিখছি আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়তে বসি আমরা এখন রাত্রে বিদ্যুতের আলো আমাদের বাংলাদেশের প্রায় অঞ্চলে একেবারে প্রায় এটি নাইনটি পার্সেন্ট লোকের বাড়িতে বিদ্যুৎ রয়েছে তারপর হচ্ছে আমরা দুই নম্বর হচ্ছে মোটর গাড়িতে আমরা চলাফেরা করি আমাদের গাড়ি আছে প্রাইভেট কার আছে বাস আছে মোটরসাইকেল আছে সাইকেল আছে এগুলো দিয়ে আমরা চলাফেরা করি কিন্তু একশো বছর আগে কি বিদ্যুৎ ছিল ছিল না এক জায়গা থেকে এক জায়গায় লিখতে হবে বর্তমানে আমাদের কি আছে এবং একশত বছর আগে আমরা কি ধরনের ছিলাম এই বিষয়গুলো তোমরা চিন্তা করে এটা তোমরা এই ফর্মটি তোমরা তৈরি করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকু এর মধ্যে বেশ কয়েকটি ক্লাসও আমরা আমার এই চ্যানেলে আপলোড করেছি এবং পর্যায়ক্রমে ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং গণিত ইংরাজি সো আর অন্য অন্য ক্লাসগুলো ইনশাল্লাহ আপলোড করবো আশা করি তোমরা পাশে থাকবা এবং ক্লাসগুলো দেখবে তাহলে তোমাদের জন্য পাঠ একেবারে সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে